রবের ব্যাপারে কোন বস্তু তোমাদেরকে গাফল করে রেখেছে? আসমানের দিকে তাকাইলে রবের পরিচয় পাওয়া যায়, জমিনে তাকাইলে রবের পরিচয় পাওয়া যায়। তুমি তোমার নিজের দিকে তাকাও, সেখানে রবের পরিচয় পাইবা। খুঁটিবিহীন আসমান কে বানিয়েছেন? জোরে বলেন, কে বানিয়েছেন? জমিন আল্লাহ তাআলা মানুষের উপকারে বানিয়েছেন, এত শক্ত নয় যে খোদাই করতে চাইলে খোদাই করতে পারবে না, আবার এত নরম না যে পা রাখলে নেমে যাবে, নিচের দিকে ঢুকে যাবে। তাহলে জমিনে গাড়ি চলবে না, মানুষ চলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস নামক অক্সিজেন পাঠিয়ে দিয়েছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। গ্যাস ব্যবহার করি, সেখানে বিল দেওয়া লাগে। বিদ্যুৎ ব্যবহার করি, সেখানে বিল দেওয়া লাগে। এই নাক দ্বারায় কোটি কোটি শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, বিন্দু পরিমাণ বিল দেওয়ার কোন প্রয়োজন হয় না। আল্লাহ চান বান্দা, আমি অকুন্ত নেয়ামত তোমাকে দিলাম, তোমার ডিউটি হচ্ছে তুমি আমার ইবাদত বন্দিগি করো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমাদের রবের ব্যাপারে তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে? কেন আল্লাহকে ভুলে গেলা? কেন নামাজ ছেড়ে দিলা? কেন আল্লাহর জিকির থেকে গাফেল? কেন আল্লাহর দিন থেকে গাফেল? কেন দিন শরীয়ত কোরআন সুন্নাহ থেকে তুমি গাফেল হয়ে আছ? ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। দুনিয়ার প্রত্যেকটা বস্তুর মাঝে নজর করো, আল্লাহর পরিচয় পাইবা। দুনিয়ার প্রত্যেকটা বস্তুর মাঝে নজর করে দেখো, আল্লাহর পরিচয় পাইবা। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহায়, যেধার দেখতা হো ওদার তুহি তো হায়। গাছের মাঝে নজর করো, পাথরে নজর করো, সেখানেও আল্লাহর কুদরত পাইবা, আল্লাহর পরিচয় পাইবা। একটা গাছ কে লাগাইল? একটা কদু গাছ সামান্য একটা বিচি থেকে বের হয়, গাছের থেকে ফলের ওজন আরো বড়। লিচু গাছ গাছ উঠে হাজার হাজার ফল দ্বারায় কে সাজাইছেন? মালিক তুমি গাছ লাগাইলো, তুমি সাজাও নাই, সাজাইছেন তোমার মালিক আল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল গাছটাকে কে ফল দ্বারায় সাজিয়েছেন? ওই সুপারি গাছের মাঝে ছোট ছোট আবরণের ভিতরে সুপারি, আম গাছের মাঝে সামান্য একটা ছিলকার ভিতরে আম, মশাদার কে বানাইলেন? বলেন না কে বানাইছেন? এজন্য ইবাদত করতে হবে আল্লাহর, প্রশংসা করতে হবে আল্লাহর। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু, রব্বুন নাজালিন খালাকাল খালক কামালা, রব্বুন নাজালিন খালাকাল খালক কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা
كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا أمثل لمن ثور مثله ونظيرا لا مثل لمن صور مثله ونظيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الله قدرت قلور دیکھے نظر করে তাকায় দেখো কত সুন্দর করে আল্লাহ পৃথিবীকে সাজাইলেন তোমাকে কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অতএব চলতে ফিরতে সর্ব অবস্থায় প্রশংসা করবে কার জোরে বলেন কার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ একক আল্লাহর কোনো পুত্র নাই আল্লাহর মা বাবা নাই আল্লাহ কাউকে জন্ম দেয় না কেউ আল্লাহকে জন্ম দেয় না আল্লাহ একক যিনি আগেও ছিলেন এখনো আছেন অনন্ত অসীম কাল আল্লাহ তাআলা থাকবেন আল্লাহর আগেও কোনো কাল ছিল না জামানা ছিল না আল্লাহর পরেও কোনো কাল নাই জামানা নাই আল্লাহ একক রাবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই কোরআনে কারীমের মাঝে পরিচয় দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন কে আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাযী খালাকাকা বলে তুমি চাকরি পাইলে কেমনে অমুক ব্যক্তির মাধ্যমে সেই তো তোমাকে চাকরি দিল সেই তো তোমাকে সরকারি চাকরি দিল সেই তো তোমাকে লাখ টাকা বেতনের চাকরি দিল ওই লোকটার উপরে আপনি চিরকৃতজ্ঞ থাকেন তো ওই আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কেমন যে আল্লাহ আপনাকে চোখ দিলেন নাক দিলেন হাত দিলেন কান দিলেন সুন্দর একটা গঠন আল্লাহ তাআলা দান করলেন আপনার অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতা থেকে আল্লাহ অস্তিত্বের মাঝে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা মানুষের উপরে এমন একটা সময় ছিল যখন উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না ওই মানুষ কিছুই ছিল না তার কোনো পরিচয় ছিল না মানুষ বলে কেউ তাকে ডাকত না নাম তো দূরের কথা মানুষ বলে কেউ তাকে ডাকত না উল্লেখযোগ্য তার কোনো পরিচয় ছিল না আল্লাহ সেই পরিচয় করায় দিলেন সৃষ্টি করার পরে এখন আপনাকে বলে মানুষ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আল্লাহ আপনাকে সুবিন্যস্ত করেছেন একটা হাত দিলে কেমন দেখা যাইতো দুইটা হাত দিয়েছেন আল্লাহ একটা পাও দিলে আপনার চলতে কষ্ট হতো দুইটা পা দিয়েছেন এক পাশে কান আছে আরেক পাশে কান নাই কিভাবে আল্লাহ তাআলা সাজাইলেন যদি নাকটা পেটের নিচে দিত মুখটা যদি উপরে রাখত একবার ওই নাকের কাছে আপনাকে গ্রান নিতে হতো তারপরে সেটার ভালো মন্দ যাচাই করে মুখের মাঝে দেওয়ার প্রয়োজন হতো একটা চোখ যদি সামনের দিকে আরেকটা চোখ যদি পিছনের দিকে থাকতো আপনার কেমন লাগতো আপনার ছবি সরটা সাধারণ চুল যদি জন্মগতভাবে কারো না থাকে তাকে কেমন দেখা যায় একজন মানুষ পুরুষ কিন্তু তার মুখে দাঁড়িয়েই উঠে না তাকে দেখতে কেমন দেখা আল্লাহ ব্রু দ্বারা চেহারাটা সাজাইলেন দাড়ি দ্বারায় পুরুষদের সৌন্দর্যতা বৃদ্ধি করলেন চুল দ্বারায় তাকে সাজাইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আল্লাহ বলেছেন ফাসাওয়াকা আল্লাহ সুবিন্যস্ত করেছেন ফাআদালাকা এবং সুষম করেছেন হাতটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ বানাইছেন এমন নয় ডান হাতটা একটু লম্বা বাম হাতটা একটু খাটো
দুটা হাত আল্লাহ সমান সমান করে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের পাঁচটা আঙ্গুল কিভাবে সুন্দর করে সাজাইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুটা কান সমান একটা বড় একটা ছোট হলে আপনাকে বিস্তৃতি দেখা যায় আল্লাহু আকবার একটা চোখ বড় আর একটা চোখ ছোট আপনাকে দেখতে বিস্তৃতি দেখা যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ আপনাকে বানিয়েছেন যেভাবে আল্লাহ চেয়েছেন আল্লাহ আপনাকে বানিয়েছেন যেভাবে আল্লাহ চেয়েছেন আল্লাহর পছন্দ মতো আল্লাহ আপনাকে বানিয়েছেন একজন মানুষ দেখতে কালো হ্যাঁ এটাও তার জন্য সৌন্দর্যতা কালোর দিকটা তুমি তাকাইলা যদি তোমার দুই চোখটা অন্ধ থাকতো তাহলে তোমার কেমন লাগত কালো না তুমি সুন্দর চোখ নাই তোমার চোখ আছে তোমার সৌন্দর্যতা আছে জবানে কথা বলার পাক শক্তি না দুনিয়ার নেয়ামত সম্পদের নেয়ামত চাকরি ইত্যাদি এগুলো সামান্য জিনিস এগুলো আজ আছে কাল নাই এটার কোনো স্থায়িত্বতা নাই আল্লাহ পাক কোটি কোটি নেয়ামত আপনার মাঝে রেখেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ঠোঁটের দিকে তাকান আপনি বড় করতে চান বড় হয়ে যায় ঠিক না বেটি আবার আপনি ছোট করবেন মুখ বন্ধ করে রাখবেন একটা বিছানা ছোট করলে রশি ছোট করলে কেমন দেখা যায় ঠোঁট আপনি বড় করলেও সুন্দর দেখা যায় আবার ঠোঁট ছোট রাখলেও সেটাও আল্লাহ এমন ভাঁজ দিয়েছেন দেখতে খুবই চমৎকার যেভাবে আল্লাহ চেয়েছেন ওইভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন বাবার চেহারা একরকম মায়ের চেহারা একরকম দশটা সন্তান চেহারা ভিন্ন ভিন্ন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই একজনের হাতের আঙ্গুলের ভাঁজের সাথে অপরজনের ভাঁজের কোনো মিল নাই ঠিক না বে ঠিক আরে এগুলোর দিকে তাকান না সিগনেচার নকল করতে পারে এই জন্য এখন এক দেশ থেকে আপনি আরেক দেশে যাবেন টিপ নেওয়া হয় ভোটের সময় টিপ নেওয়া হয় ভ্রমণের সময় টিপ নেওয়া হয় কারণ আঙ্গুলের ভাঁজের মাঝে একজনের আঙ্গুলের ভাঁজ রেখা অপরজনের রেখার সাথে কোনো মিল না এটা কার কুদরত জোরে বলেন কার কুদরত ইয়া আইয়ুহাল ইনসানু মা ফাররাক বিরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আই সূরাতিম মা শাআ রাক্কাবাক এত সব নেয়ামত পাওয়ার পর যখন তুমি আল্লাহকে ভুলে যাও নামাজ ভুলে যাও দিন শরীয়ত ভুলে যাও এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়ে বলেন কাল্লা এরে বান্দা এই রূপ আচরণ তোমার কাছ থেকে কখনোই আমি আশা করি না এটা তোমার জন্য কখনোই কল্যাণকর হবে না তুকাদ্দিবুনা বিদ্দিন তুমি পরকালকে অস্বীকার করো তুমি কিয়ামতকে অস্বীকার করো তুমি কবরের আজাবকে অস্বীকার করো শুধু হাতে নয় আল্লাহ চাইলে পা থেকে কথা বের হবে বুঝা তো একেবারে সহজ মোবাইল রেকর্ড করে রাখলে মানুষের বানানো যন্ত্র ওই মোবাইলের রেকর্ড ছেড়ে দিলেন ওই মানুষ এখন ঘুমায় কিন্তু মোবাইলে কথা বলে মানুষটা থাকে লন্ডনে কথা বলে বাংলাদেশ ঠিক না বেটি মানুষের বানানো বস্তুর যদি এ ক্ষমতা থাকে তো আল্লাহ যিনি আপনার আমার জবানে বাকশক্তি দিয়েছেন ওই আল্লাহ ইচ্ছা করলে হাতের মাঝে বাকশক্তি দিতে পারেন দিবেন কিয়ামতের ময়দানে পায়ের মাঝে কথা বলার শক্তি দিতে পারেন মাথার মাঝেও কথা বলার শক্তি আল্লাহ দিতে পারেন কি পারেন এটা আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. كراما كاتبين يعلمون ما تفعلون. رجاني أمار بندر تمرا جا کرو دنیا مانوش تمرا جا کچو کرو سب کچو ترا جانے. إن الأبرار لفي نعيم نكار جرا ترى جنة جاوي وإن الفجار لفي جحيم آر جرا بكار ترى جهنم دوبي نكار را جنة جاوي بكار مانوش گلو جهنم المجد دوبي إتا الله تعالى الفيصلة إتا الله الفيصلة. দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন না, হাজার সুযোগ আপনাকে দেন, হাজার সুযোগ আপনাকে দিচ্ছেন, আপনি এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, না হয় আপনার হিসাব আপনার বিরুদ্ধে মামলা দায়ের হবে, আপনার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে, আপনার হাত পা সাক্ষী দিবে. الله بلن وما كنتم تستطيعون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون. আপনি কামরার ভিতরে বসে বসে সরকারের বিরুদ্ধে কথা বলেন, আপনি জানেন মোবাইলে কথা বললে সেটা রেকর্ড হয়, দুইজন পারস্পরিক কথা বললে সিসি ক্যামেরা যদি না থাকে সেটা রেকর্ড হবে না, কিন্তু আল্লাহর শক্তি কেমন? আল্লাহ বলেন তুমি যতই গোপন করতে চাও যতই গোপনে গুনাহ করো না কেন, তোমার চোখ থেকে তুমি লুকাইতে পারবে না, তোমার কান থেকে তুমি লুকাইতে পারবে না, তাও যদি চেষ্টা করো আল্লাহ বলেন তোমার গায়ের চামড়া থেকে তুমি লুকাইতে পারবে না. আদের কুদরত তুদারি আর চে খাহি আকুরি মুরদারা তু জান বখশি জিন্দারা বে জাকুরি. আদের কুদরত তুদারি বরকামার أنت ربي أنت حسبي ذو الجلال. সব কিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ. আওয়াজ দিয়ে বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ. ওই আল্লাহ যিনি আপনাকে বানাইলেন, আপনাকে সুবিন্যস্ত করেছেন. লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম. উত্তম মাতৃত্ব দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আপনার উপরে আল্লাহু আকবার আপনার কাছে নবী পাঠিয়েছেন, কোরআনে কারীম পাঠিয়েছেন বান্দা, কোরআনের বিধানগুলো নবীর কথা মতো তুমি মানো, ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে ঈমান বাদ দিয়ে শান্তির তুমি আশা করতে পারবে না. ইমান ছাড়া নবীর বাবা হলো তোমার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট মিলবে না, ইমান ছাড়া নবীর সন্তান হলেও জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে না. হাদিস শরীফের মাঝে আছে বুখারী শরীফে, আল্লাহু আকবার, জাহান্নামে সবচাইতে হালকা শাস্তি যেটা দেওয়া হবে যাকে সেটা হলো আগুনের তৈরি জুতা পায়ের মাঝে পরিধান করায় দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনের জুতার তাপমাত্রা মাথার মগজগুলো হাতের মারের ন্যায় টকটক করতে থাকবে. আর কাকে সেই শাস্তি দেওয়া হবে? নবীজির চাচা আবু তালেবকে, যে নিজের জানের চেয়ে বেশি নবীজিকে মহাব্বত করেছেন, নিজের সম্পদের চাইতে নবীকে বেশি মহাব্বত করেছেন, বংশের চাইতে নবীকে বেশি মহাব্বত করেছেন, এই মহাব্বতের কারণে তাকে হালকা শাস্তি দেওয়া হবে, কিন্তু ঈমান যে নাই সেজন্য জাহান্নাম থেকে বাঁচতে পারবে. হযরত আম্মাতান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তার 40 বছর, নবীজির বয়স 25 বছর. আল্লাহু আকবার আল্লাহু আকবার.
যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন আম্মা খান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষগুলো তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল খাদিজা ও খাদিজা একটা ইতিম সন্তান আল্লাহু আকবার একজন গরীব সন্তান তার সঙ্গে তুমি রাজি হয়ে গেলা তুমি মক্কার কোটিপতি মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন এটা তোমার জন্য মানায় না তোমার জন্য মানায় না হযরতে খাদিজা তাদেরকে তিনটা প্রশ্ন করলেন এই মক্কার মানুষ এক নাম্বার প্রশ্ন জবাব দিবেন বলে এই মক্কা নগরীতে মুহাম্মদের চাইতে সুন্দর আর কেউ আছে নাকি বলে না মুহাম্মদুর মুহাম্মদের চাইতে সুন্দর মক্কা নগরীতে আর কেউই না তাহলে তিনি সৌন্দর্যের জগতে সেরা এই কুরাইশের মানুষ বল মুহাম্মদের চাইতে বংশ মর্যাদায় আর কেউ আছে কিনা মক্কার শ্রেষ্ঠ বংশের নাম হলো কুরাইশ বংশ আর মুহাম্মদ তো ওই শ্রেষ্ঠ বংশের বংশের মাঝে হয়েছে তিন নাম্বার প্রশ্ন আল্লাহু আকবার বল মুহাম্মদের চরিত্রের মাঝে কোন কালিমা লেপন করা হয়েছে কিনা মুহাম্মদের চরিত্রে কোন দাগ আছে কিনা তারা জবাব দিল না না চরিত্রের দিক থেকেও সবার চাইতে সেরা আর হযরতে খাদিজা বলেন যেই লোকটা সৌন্দর্যের জগতে শ্রেষ্ঠ বংশের জগতে শ্রেষ্ঠ চরিত্রের দিক থেকেও সবার চাইতে সেরা কিন্তু তোমাদের আপত্তি তার অর্থগড়ি কম ও মক্কার মানুষ শুনে রাখো আমার কোটি কোটি টাকার সম্পদ আমি সব কিছু মুহাম্মদের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ এখন আর তোমাদের আপত্তি থাকার কোনো কথা না কারণ এখন মুহাম্মদ মক্কার শ্রেষ্ঠ ধনী আমরা তো ইতিম পরিচয় জানি নবীজি গরিব ছিলেন সেই পরিচয় আমরা জানি হযরত খাদিজার সম্পদ দ্বারা আল্লাহ নবীজিকে ধনী বানায় দিয়েছেন ওয়াজাদাকা আইলান ফাগনা আল্লাহ কোরআনে কারীমে সূরাতুত দুহার মধ্যে বলেছেন খাদিজার সম্পদ দ্বারা নবীগণ আমি আপনাকে ধনী বানায় দিয়েছি আবু বকর বলেছেন পয়গম্বর আপনি আমার সম্পদগুলো বিনা অনুমতিতে আপনি ব্যবহার করতে পারেন অনুমতির কোনো প্রয়োজন না কিন্তু হযরতে খাদিজা নবীজির উপর ঈমান এনেছেন ইন্তেকালের সময় নবীজিকে লক্ষ্য করে বলেছেন হে মুহাম্মদ দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছুই চাই নাই তবে আমার মরণকালে আপনার কাছে একটা আবদার আমার একটা দরখাস্ত মরণের সময় অন্ধকার কবরে যখন আমাকে রাখা হবে আমার ভয় হবে মুনকার নাকিরের তিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমার ভয় হয় যদি প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার আমার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান হাদার রাসূলুল্লাযী বুইদা ফীহু আমার ভয় হয় ও মুহাম্মদ আপনার কাছে আমার দরখাস্ত আপনি আমার মরণের সময় পাশে থাকবেন কবরে আপনি আমাকে রাখবেন আর মানুষ যখন মাটি দিয়ে চলে যাবে ওই মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি বসে যাবেন হযরতে খাদিজাকে দাফন করা হলে আল্লাহর নবী বসে আছেন জান্নাত সমস্ত মানুষ সরে যায় জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়া শেষ হয়ে গেল এখন আপনি চলে যেতে পারেন বলে না খাদিজা দুনিয়ার জমিনে আমার অনেক জান মাল দিয়ে উপকার করেছে কিন্তু আমার কাছে কোনো কিছু চায় নাই জিন্দিগির শেষ সময় তার দরখাস্ত ছিল মুনকার নকিরের সওয়ালের জবাবগুলো যেন আমি দিয়ে দেই আল্লাহু আকবার জিব্রাইল জানায় দেয় আপনার আল্লাহু আকবার খাদিজার প্রশ্নের খাদিজার পক্ষ থেকে আপনি জবাব দেওয়া লাগবে না খাদিজা এমন একজন মহিলা দুনিয়ায় থাকতে আল্লাহ তার উপরে খুশি হয় আল্লাহ তাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ
খাদিজা এমন একজন মহিলা যে আপনার জন্য তার জান মাল সব উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ খাদিজার উপরে খুশি হয়েছেন আল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে খাদিজার পক্ষ থেকে তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ নবীর বিবি হওয়ার পরে ইমান নিয়ে আশঙ্কা ইমান নিয়ে আশঙ্কা এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম কোটি কোটি নেয়ামত পাওয়ার পর তোমার মহিমাময় রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে কেন তুমি ঈমান আনো না কেন তুমি সহি আমল করো না কেন তুমি নামাজে হাজিরা দাও না কেন কোরআন তোমার কাছে ভালো লাগে না রাসূলুল্লাহর আদর্শ তোমার কাছে ভালো লাগে না মুক্তি যদি পেতে চাও ঈমান লাগবে নেক আমল লাগবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন।